إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن شاء الله أجمع سورة النساء أرو تينتي آيات على جنة كربو أكشو شطرو تكي أكشو أغارو تكي أكشو تيرو نمبر آيات إبون إخاني والله سبحانه وتعالى এই তাওবা সম্পর্কে বলছেন এবং এবং মানুষের যখন এরকম গুনাহ করে এবং অন্যের উপরে যখন চাপিয়ে দেয়, যেটা আমরা জানলাম যে এই সব সিরিজ অফ আয়াত যেগুলো 105 থেকে শুরু হয়েছে, এই সব সব সিরিজ অফ আয়াতের ঘটনাটা একটাই যে একজন সাহাবী, সে মুনাফিক ছিল বেসিক্যালি, কিন্তু সে চুরি করে অন্য আরেকজনের ঘাড়ে এটা চাপিয়ে দিয়েছে, কোনো একজন ইহুদির ঘাড়ে চাপিয়ে দিয়েছে যে সে চুরি করেছে, আমি করিনি। এবং পরবর্তীতে ওয়াহির কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি জানতে পেরেছেন, আদারওয়াইজ সে এবং তার গোত্ররা এসে মোটামুটি রসুল সাল্লাল্লাহু আলাইহি উপরে প্রেশার দিয়েছেন যে যেন ইহুদিকেই দোষারোপ করে। কীভাবে আপনি একটা মুসলমানের এগেনস্টে যদি ইহুদিকে রায় দেন তাহলে লোকরা খারাপ বলবে। এই যে এইভাবে ইনফ্লুয়েন্স করা, এইভাবে একটা গোনার কাজ করা, এটা সম্পর্কে আমরা জানলাম 105 থেকে শুরু করে আমাদের আয়াতগুলো কিন্তু একই টপিকে বলছে। কিন্তু অ্যামেজিং ব্যাপার যে আসলে ইসলামে কি সুন্দরভাবে যখনই এরকম টপিক আসে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তাওবার দরজাটা ওপেন করে দেন। যত বড় গোনার কাজ হোক না কেন, তাওবা ইজ দেয়ার যদি আমরা সিনসিয়ারলি যদি আমরা তাওবা করি। এবং এই তাওবা সম্পর্কে লাস্ট সেশনেও আপনাদেরকে কিছু হাদিস আমি বলেছিলাম, এবং আমি মনে করি যে জাস্ট এই টপিকগুলোকে কানেক্ট করার জন্য আরও দু একটি হাদিস আপনাদেরকে বলি। এটা আবদুল্লাহ বিন মাসউদের তফসির অ্যাকচুয়ালি। তো উনি বলেছেন যে বনি ইসরায়েলদের এবং উম্মতে মোহাম্মদের ভিতর ডিফারেন্স কী এই গুনার ক্ষেত্রে, একটা বড় ডিফারেন্স যে এই তাওবার ওয়েটা। এবং বনি ইসরায়েলদের উপরে আল্লাহ সুবহানাহু অনেক কিছু কঠিন কঠোর করে দিয়েছিলেন, যেমন যদি তাদের জামাতে কোনো নাপাক লেগে যেত, মনে করেন একটু প্রস্রাব জামাতে ভরলো, তখন তাদের সিস্টেমটা ছিল যে জামাটাকে কেটে একেবারে ঘুষে মানে ওটা জামাটা ইউজলেস হয়ে যেত। ইসলামে আলহামদুলিল্লাহ পানি দিয়ে তুমি এটাকে ধুয়ে ফেলো এবং কন্টিনিউ করো এটা পরে নামাজ পড়া, ফর এক্সাম্পল। এই যে ক্লিননেসের উপায়টা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, যেখানে বনি ইসরায়েলদের উপরে জিনিসটা কঠিন ছিল। আবার সেম এটা হচ্ছে ফিজিক্যাল ক্লিনলিনেস, আর স্পিরিচুয়াল ক্লিনলিনেস হচ্ছে তাওবা। এই তাওবার ক্ষেত্রে বনি ইসরায়েলদের উপরে তাওবা করাটা খুবই টাফ ছিল, নিজেকে হত্যা করতে হতো, নিজেকে মেরে ফেললে তুমি তাওবা করতে পারো, তার আগে নাই। হ্যাঁ, কিন্তু এই উম্মতের তাওবাটা খুবই ইজি, এবং এইটারই রেফারেন্স আবদুল্লাহ বিন মাসউদ দিলেন যে যে এই আয়াতটা পড়লেন, এবং সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত পড়লেন যে যারা ফাহেশা কাজ করে অথবা নিজেদের উপরে জুলুম করে তারপরে তারা তার ভিতরে আল্লাহর ভয় চলে আসে এবং আল্লাহ সুবহানাহু তাআলার ইস্তেগফার করে, ফাস্তাগফারুল্লাহ ফাস্তাগফার দাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, হ্যাঁ, দাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। ওই জন্য এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা এই তাওবার দরজাটা ওপেন করেছেন। ইবনে কাসির আরেকটা হাদিস এখানে আপনাদের সামনে বলি, যেটা ইবনে কাসির বর্ণনা করেছেন, আবদুল্লাহ বিন মুগাফফাল একজন সাহাবি ছিল, তার কাছে একটা মহিলা আসলো, এসে বলল যে আমি জিনা করেছি এবং আমি এখন প্রেগনেন্ট জিনা করার পরে। তখন প্রেগনেন্ট হওয়ার পরে সে অ্যাকচুয়ালি ডেলিভারি দিয়েছে, ডেলিভারি দিয়ে তারপরে তার এই সন্তানটাকে হত্যা করেছে, সন্তানটাকে হত্যা করেছে, করার পরে তারপর আবদুল্লাহ বিন মুগাফফালের কাছে এসে ঘটনাটা বলেছে যে আমি এরকম এরকম গুনাহ করেছি, জিনা, তারপর প্রেগনেন্সি, তারপরে হত্যা, এই যে সবগুলো বড় বড় গুনাহ একত্রে করলো। তখন
আমার এখন কি হবে। শুরুতে আবদুল্লাহ ইবনে মুগাফফাল বলল তুমি তো জাহান্নামবাসী, তারপরে তাকে ডেকে বললেন যে আমি কোরআন শরীফে এরকম আয়াত পাই, এবং আমাদের গতবার যে আয়াতটা আপনাদের সামনে পড়ে শোনালাম 110, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে গুনাহ করে অথবা নিজের উপরে জুলুম করে, ওই জন্য এটার ভিতরে এই জিনা চলে আসছে, এটার ভিতরে চুরি চলে আসছে, এটার ভিতরে এই যত বড় গুনাহ হোক না কেন, সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরান রাহিমা, তখন এটা জানার পরে সে তার চোখের পানিটা মুছতে মুছতে চলে গেল এবং তার ভিতরে আশাটা ভরে নিয়ে চলে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ মাফ করে দিবেন। কাজেই যেন আমরা এই সব ব্যাপারে খুবই ক্লিয়ার হয়ে থাকি যে ইনশাআল্লাহ আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহকে মাফ করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে তওবা করে সত্যিকারভাবে তওবা করা, এরকম তওবা করা না যে ওকে আমি তওবা করে মনের ভিতরে স্টিল এরকম ইন্টেনশন যে আমি আবার পরে গুনাহ করব। অনেক সময় মানুষ এরকম করে না যে ও আচ্ছা হজের টাইম আসছে, অনেক বড় লোক ব্যবসায়ী, ব্যবসা ভর্তি করাপশন, সুদ ঘুষ সবই আছে, কিন্তু হচ্ছে ওকে আমি তাহলে একটু হজে যাই, হজ থেকে করে এসে আবার তো হজে যাওয়ার সময়ও তার এরকম ইন্টেনশন নাই যে আমি এগুলা সব থেকে বাহির হয়ে যাব, না, ওই ইন্টেনশন নিয়েই সে হজে গিয়েছে যে আরে আমি তো হজে যে গুনাহ মাফ হবো, এত ইজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার একটা বড় কন্ডিশন যে একটা অনুশোচনা এবং দীর্ঘভাবে বিশ্বাস করা এবং প্রতিজ্ঞা করা নিজের সাথে যে আমি এগুলো থেকে বাহির হয়ে যাব। কিন্তু যদি প্রতিজ্ঞা না করে এবং এটার উপরে যদি কন্টিনিউ করে আবার ইয়া করছে, এটা তো খেলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাদের খবর ভালো মতো জানেন। ফার্স্ট লাস্ট একটা হাদিস বলে আমি ইনশাআল্লাহ আমাদের নতুন এই তিনটি আয়াতে আমরা আলোচনা করব, যেহেতু এর আগের বার এই হাদিসটা বলা হয়নি এবং আমি মনে করি যে একটা সুন্দর হাদিস, এটা একটা ঘটনা অ্যাকচুয়ালি, যে আবু দারদা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বসে থাকতাম এবং ওনার যখন কোনো একটা কিছু দরকার হতো, বাথরুমে যাওয়া, প্রস্রাব পায়খানা বা এরকম কোনো কারণে যদি বাইরে যাওয়ার দরকার হতো, তখন অ্যাকচুয়ালি তার ওনার কিছু একটা রেখে যেতেন, একটা আলামত যে আমি কিন্তু আসছি, তোমরা চলে যাও না, এটার জন্য কিছু একটা রেখে যেতেন, ওনার জুতা মুবারক অথবা ওনার টুপি অথবা কোনো একটা কিছু উনি রেখে যেতেন এবং একটু পরে আবার চলে এসে কন্টিনিউ করতেন আমাদের সাথে আলোচনা করা। তা একদা এরকম হলো যে উনি একটা বদনাতে পানি নিয়ে বাইর হয়ে গেল হয়তো উজু করা বা প্রস্রাব করার জন্য, কিন্তু হঠাৎ দেখলেন যে উনি চলে আসলো তাড়াতাড়ি। ওনার সাধারণত যে উনি যে ওনার কাজটা সেরে তারপর আসবেন না, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চলে আসলেন। তখন এসে বললেন যে তোমরা জানো আমি কেন তাড়াতাড়ি আসলাম, এত আমার উপরে একটা আয়াত নাজিল হয়েছে এবং গতবারের যে আয়াতটা আপনাদের সাথে আলোচনা করলাম 110 নম্বর আয়াত, যে গুনাহ কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে এবং তারপরে আল্লাহর উপরে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহকে পাবে গাফুর আর রাহিম হিসাবে। এবং এই আয়াতটা আমার কাছে এত ভালো লাগলো যে আমি তাড়াহুড়া করে চলে আসা, আগে তোমাদেরকে এই সুসংবাদটা দিই, তারপরে যে আমি উজু টুজু করবো, এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বললেন। কারণ কি, আবু দারদা এক্সপ্লেনেশন করছেন যে এর আগের আয়াতটা ছিল খুবই টাফ, 109 নম্বর আয়াত, যে মাই ইয়ামাল সুআন আও ইউজযাবিহি, সুআন ইউজযাবিহি, যে গুনাহ করবে সেইভাবে, মানে যখন কঠিন আয়াতটা ছিল সাহাবেদের উপরে এই জিনিসটা খুবই কঠিন হলো, ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আসলে সাহাবেদের আমাদের সবাদের উপরে তো আয়াতটা খুবই কঠিন, তো যখনই জিবরিল এই পরবর্তী আয়াতটা নাজিল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ধৈর্য ধরতে পারেনি, পেশাব পায়খানা বাদ দিয়ে আগে সাহাবেদেরকে এবং আমাদের এই উম্মতকে উনি এই আয়াতটা শোনালেন। তো এখন আবু দারদা আরেকটু ক্ল্যারিফাই হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস করে বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাক তুম্মা ইস্তাগফারা রাব্বাহু, হে রসুল, সে যদি জিনা করে তারপরে চুরি করে তারপরে আল্লাহর উপরে ইস্তেগফার করবে, এত ইজি জিনিসটা যে আল্লাহ ইস্তেগফার করে দেবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, যদি সত্যিকার অর্থে সে তওবা করে অবশ্যই। তখন আবার জিনিসটা উনি বিশ্বাস করতে পারছেন না আবু দারদা, তখন বললেন যে আরেকবার বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, রসুল বললেন নাম, এবং তিনবার এইভাবে বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাক আলা রাগমে আনফি ওয়াইমের, তোমার এই জিনিসটা ভালো না লাগলেও এইটাই আল্লাহর নিয়ম। কাজেই আসলে আমরা দেখলাম যে কীভাবে মানে ইসলামে এই জিনিসটা খুবই কনসিস্টেন্ট। যাই হোক, আসুন আমরা আজকের এই তিনটি আয়াত নিয়ে আলোচনা করি। أعوذ بالله من الشيطان الرجيم
ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما يكسب إثما إباء উপরে যদি সুকুন হয় তাহলে এটা কলকলা বলা ইয়াকসিব ইয়াকসিব এই যে এইভাবে তবলা বাজানোর মতো ইয়াকসিব ইসমান আলিমান হাকিম এটা ইজহার ইসমান ফা ইন্নামা এখানে ইখফা হবে ইসমান ফা ইন্নামা আর নুনের উপরে যখন তাশদীদ হয় তখন এখানে গুন্না হবে ফা ইন্নামা এই যে একটু দুই হারাকাত থামবেন যে ব্যক্তি মান ইয়াকসিব অর্জন করে কি অর্জন করে টাকা পয়সা না ইসমান গুনাহ অর্জন করে এই দুনিয়াতে ফা ইন্নামা সে যেন ভালো মতো নিশ্চিত থাকে যে সে মূলত ইয়াকসিবুহু এই গুনাহটা সে অর্জন করলো আলা নাফসিহি তার নিজের উপরে এই গুনাহটা হলো তার এগেনস্টে নেগেটিভ থেকে গেল ব্যাংক ব্যালেন্সে নেগেটিভ ব্যাংক ব্যালেন্স ওয়া কান আল্লাহ আলিমান হাকিমা সে যেন জেনে রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই এগুলো সম্বন্ধে জানছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পিছনে একটা হিকমত আছেন 112 ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا إثما not إثما إثفا إجابات شاملة كرتا إثما ثم এই মিমের উপরে দুই সেকেন্ড থামতে হবে তুম বেরিয়ানে টান হবে বেরি ফাকদ এই যেগুলো অবজার্ভ করলে দেখবেন সুন্দরভাবে একটা সুন্দর স্বরে এগুলো আসছে বেরিয়ানে টান দিবেন আবার আনের পরে ফায়ের সময় এখফা করবেন ওই জন্য এই দুইটাই আমাদের পালন করলে দেখবেন যে আপনার ভয়েসটা খুব সুন্দর আসছে ফাকাদেহ এই হাটা গোলা থেকে হওয়া যেন ফাকাদেহ তামারা যেন না হয় একটা ছোটো হা হয়ে গেল যেটা হচ্ছে এই বহতান বহতান হচ্ছে ছোটো হা কিন্তু এহতামালা একটা বড় হা হা এটা গলা থেকে আসছে এগুলো আমাদের খেয়াল করতে হবে মাই ইয়াকসিব খাতিয়াতান যে হচ্ছে অর্জন করে একটা খাতিয়া অন্যায় যেটা অনেক সময় না জেনে শুনেও হতে পারে ওই জন্য আল্লাহ বললেন আউ ইসমান অথবা গুনা গুনাটা সাধারণত জেনে শুনে হয় এবং এইসব করার পরে তুম্মা অতঃপর ইয়ারমি বিহি বেরিয়ান রামা মানে নিক্ষেপ করে দিল বিহি এই গুণাটাকে বেরি আন একটা নির্দোষের উপরে সে নিজে গুণা করলো তারপরে যাতে সোসাইটিটা ধরা না পড়ে সঙ্গে সঙ্গে ওটাকে নিক্ষেপ করে দিল অন্য একটার ঘাড়ে যাও তুমি নিয়ে নাও এরকম ইয়ার মি বিহি বেরি আন এবং এটার ঘটনাটা আপনারা শুনেছেন অলরেডি যে একটা মুনাফেক সে চুরি করে এই চুরির জিনিসটা একটা ইহুদিদের বাসায় রেখে দিল যাতে ইহুদিকে সবাই এসে আক্রমণ করে তো এটা হলে কি হবে ফাকাদ ইহতামাল সে বহন করলো ওই যে হামালা সে যেন ভাবে না যে আমি এটাকে থ্রো করে দিলাম এখন অন্যর ঘাড়ে চেপে গেল আল্লাহ বলে যে না এটা তোমার ঘাড়েই থেকে গেল এহতামালা সে এটা হচ্ছে বহন করলো কি বহন করলো বহতান মিথ্যা অপবাদ ওয়া ইসমান এবং গুনাহ এক নম্বর সে তো চুরি করছে এটা তো একটা গুনাহ নর্মাল গুনাহ কিন্তু আবার এই গুনাহটা করে অন্যর ঘাড়ে দিলে এটা আবার ডবল গুনাহ হয়ে গেল এবং এই গুনাহটার নাম হচ্ছে বহতান যেটা হচ্ছে অন্যর উপরে থ্রো করে দেওয়া এবং ইসমানটাকে বললো মুবিনা এটা হচ্ছে খুবই ক্লিয়ার এটাতে আর কোনো মানে খুবই ক্লিয়ার সবাদের সামনে এটা সুস্পষ্ট বহতানান মুবিনা আসুন আমরা শেষ করি 113 নম্বর আয়াত দিয়ে ولولا فضل الله عليك ورحمته لهم الطائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما সুন্দর আয়াত এবং বেশ কিছু এখানে আহকাম আছে এখানে একটা জিনিস দেখেন ফদল আবার এখানেও ফদল দুইটাতেই ফদল আসছে এখানে যেন জা না হয়ে যায় ফদল এবং দাঁড়টা খুবই কঠিন ব্যবহার করা আমি স্বীকার করছি কিন্তু ইনশাল্লাহ ট্রাই করবেন ফদলুল্লাহি এইখানে যে একটা জিনিস আছে এটা একটা লক্ষণীয় বিষয় এই তা আর ত এই দুইটার কিন্তু মাখরাজটা অনেক কাছে ওই জন্য এগুলোকে বলা হয় মুতাকারিবাইন যখন দুইটা লেটার ডিফারেন্ট লেটার কিন্তু এটা
কোন জায়গা থেকে বাহির হচ্ছে এটা যখন কাছে হয় তখন এখানেও এদগামের একটা অপরচুনিটি আছে। এদগামের অপরচুনিটি মানে কি, আমরা এই ছোটটাকে দুই নকতার তাটাকে আমরা মুছে ফেলবো, মুছে ফেলে এটার বদলে একটা পা দিব, তাহলে হাম্মা পাইফা, দেখলেন হাম্মা পাইফা। এটা আরবরা করে যাতে ইজিয়ার হয়ে যায়, কারণ একবার তা বলবেন আবার প বলবেন, এই যে এটাতে একটু কষ্ট হবে। তো সুন্দর কোরআন আল্লাহ চায় যে আমরা সুন্দরভাবে এটাকে তেলাওয়াত করি, ওই জন্য বললেন হাম্মা পাইফাতুম মিনহুম। এই ইউদুল্লুকটাও খেয়াল করবেন, আনজালাল্লাহু আলাইকা, এই যে নুন সাকিনার পরে জাল হলে ইখফা, হিকমা, এই যে কাফটা আছে না, এই কাফটার উপরে এমনভাবে বলবেন যেন এটা একটা খাটা একটু সুন্দরভাবে, হেক হেকমা। আচ্ছা মানে কি, ওয়ালাউলা, যদি না ফদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আলাইকা হে নবী আপনার উপরে না থাকতো, যদি না থাকতো, ওয়া রাহমাতুহু, এবং আল্লাহর রহমত এবং আল্লাহর মেহরবানি হে নবী আপনার উপরে যদি না হতো, লাহাম্মাদ, তাহলে এই যে লামটা হচ্ছে জবাব, এই লাউলার উত্তর যে কি হতো, হাম্মাত তাইফা, একটা দল যারা ওই মুনাফিকিনটা যে চুরি করেছিল তার গোত্র, এই দলটা তাদের ইচ্ছা ছিল, তাদের সংকল্প করেই ফেলেছিল, একবারে হয়েই গেছে প্রায় 90% কমপ্লিট করেই ফেলছে এরকম, মিনহুম, তাদের ভিতরে আই ইউদিল্লুক, যে তোমাকে হে নবী পদভ্রষ্ট করে তাদের ফরে রায়টা হয়ে যাবে ইহুদিদের এগেনস্টে, ইহুদিটার এগেনস্টে, যদিও সে ইনোসেন্ট। তো আল্লাহর রহমতেই এই ওয়াহিদ থ্রুতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সেভ করেছেন এরকম একটা রং একটা ফয়সালা করাতে। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা কিন্তু পদভ্রষ্টটার ভিতরে রাখে না এক্সেপ্ট নিজেদেরকেই, তারা যেন ভাবে না যে আমি আল্লাহ এবং রসুলকে ট্রিক করলাম, এগুলা সব রেজিস্টার হয়ে গেছে এবং কিয়ামতে তাদের উত্তর দিতে হবে। ওয়ামা ইয়াদুরুনাকা মিন শাই, প্রকৃতপক্ষে হে নবী আপনাকে তারা দরার করতে পারবে না, দরার মানে হচ্ছে ক্ষতি, ইয়াদুরুন, তারা মানে ওই যে চুরি করেছে এবং তার গোত্ররা যাকে তারা সাপোর্ট করেছে, ইয়াদুরুনাকে, আপনাকে কোনো ক্ষতি করবে না, মিন শাই মানে বিন্দু মাত্র, অল্প একটু ক্ষতিও করবে না, মিন শাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনক্লুশনে বললেন, ওয়া আনজালাল্লাহু আলাইকা, হে নবী আপনার উপরে নাজিল করেছেন আল্লাহ কিতাব এবং হিকমা, এবং আপনার এই যে বুদ্ধি, আপনি যে কিতাবটাকে এক্সপ্লেন করে দিচ্ছেন আপনার উইজডমে এবং রেখে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর হাদিস, আপনার 23 বছরের জীবনীটা আপনি যে রেখে গেলেন, এই যে কিতাব এবং হিকমা, এগুলোও আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর ইন্সপাইরেশনের কারণেই তো আপনি করতে পেরেছেন। ওই জন্য আল্লাহ বলছেন, ও আল্লামাকা হে নবী, আল্লাহ আপনাকে শিখিয়েছেন, মা আলাম তাকুন তাআলাম, যেগুলো আপনি আগে জানতেন না, আপনি তো আগে রাখাল ছিলেন, ওয়াহি না আসলে আপনি কী কী থাকতেন, ওয়াহি না আসলে আপনার যে কোনো একটা মক্কাবাসীর মতন আরেকটা পার্সন হয়ে থাকতেন, কিন্তু আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম, এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। ওই জন্য আল্লাহ শেষ করলেন, ওয়া কানা ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ হে নবী আপনার উপরে, আভিমা, খুবই বিরাট একটা অনুগ্রহ করেছেন, আপনাকে আশরাফুল মখলুকাত করেছেন, আগে আপনি এগুলো কিছুই জানতেন না, এই ওয়াহি এসে রসুল সাল্লাহ সাল্লামকে করেছেন, এবং ওয়াহিরই এই পাওয়ারটা আছে আমাদেরকেও, এভাবে পশুর লেভেল থেকে আমাদেরকে উঁচায় নিয়ে যাবে। আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু আলোচনা করি। আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 111-তে বলছেন যে আমরা যেন কখনো ভাবি না যে কাউকে কোনো জুলুম করে বা তার হক মেরে খেলে যেন আমরা ক্ষতি করলাম ওই ব্যক্তিকে। আসলে ওই ব্যক্তি লাভবান হলো, ইন দ্য সেন্সে যে দুনিয়াতে হয়তো ক্ষতি হলেও আখেরাতে তো সে এই ক্ষতিগুলোকে উঠায় নেবে আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে। আমি যদি কারো জুলুম করি এবং দুনিয়াতে জাজের কাছে যে আমি পার পেয়ে গেলাম, মিথ্যা সাক্ষী হোক আর যেভাবে হোক না কেন, কিয়ামতের দিনে কি আমরা পার পাবো? ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যা বলবে যে আমার কি জুলুম করেছিল, আমি ফেরত চাই, তখন আপনি কীভাবে ফেরত দেবেন? সেদিন তো দুনিয়াতে তো আমরা টাকা নিয়েছি, সেদিন কি টাকা আছে? না, সেদিন কীভাবে দেবো? আমাদের ভালো কাজটা তাকে দিয়ে দিতে হবে হাদিয়া। আর কিয়ামতের দিনে তো আপনারা জানেন দাড়িপাল্লার ব্যাপার, আমাদের ডান দিক থেকে চলে গেল, আবার চলে যেতে যেতে একটা ক্ষেত্রে হবে যে আমাদের আর কোনো ভালো কাজ নাই, তখন সে তার খারাপটা আমাদের বাম দিকে দেবে। কাজেই আসলে সিচুয়েশনটা খুবই সিরিয়াস, ওই জন্য আল্লাহ বলছেন ওমা ইয়াকসিব ইসমান ফা ইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, এবং এগুলো সব কিছু রেকর্ডেড। মানে অনেক সময় আমরা ভাবি দুনিয়ার ক্ষেত্রে যে ওকে আমি এটা ধামা চাপা দিয়ে এভিডেন্সগুলোকে মুছে টুছে ম্যানেজ করতে পারি, আমরা দুনিয়াতে মার্ডার করে আমরা ম্যানেজ করে ফেললাম, কিন্তু
আল্লাহর সিসিটিভি থেকে তো আর ম্যানেজ করা যাবে না, ওই জন্য আল্লাহ বললেন ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো এইসব জিনিসগুলো জানেন। 112-তে আল্লাহ বলছেন যে ওয়ামান ইয়াকসিব খাতিয়াতান, এবং এই যে ওয়ার্ডটা কি সুন্দরভাবে কাসাবা, কাসাবা সাধারণত আরবিতে মিন করা হয় যখন ব্যবসা করে আপনি কিছু কিছু অর্জন করলেন, এই যে ভালো কাজ এবং খারাপ কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারেন্সির সাথে তুলনা করেন, কারণ কিয়ামতের দিনে কিন্তু এগুলো কারেন্সি হিসাবেই ধরা হবে। যেটা আপনারা দেখবেন কিয়ামতের দিনে এটাই আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সের মতো, যে টাকা এটাই হচ্ছে টাকা, তোমার ভালো কাজ আমাদের টাকার মতো, কারণ ওইখানে এগুলো দিয়েই মেজার করা হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়ার্ডটা ইউজ করলেন, যে ইয়াকসিব ওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকসিব ওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইউজ করলেন, যে ওয়ামান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান, যে এইসব খাতিয়া অথবা ইসম, অনেকে বলে যে এটা একই মানে, আবার অনেকে বলে যে না ডিফারেন্ট মানে হতে পারে। এই খাতা ওয়ার্ড বা খাতিয়াটা দুইভাবে হতে পারে, যে ইচ্ছা করে আবার অনিচ্ছা করে এটা খাতা হতে পারে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন কুল্লু ইবনু আদম খাতা, আদম সন্তান সবাই ভুল করতে পারে। ওই জন্য অনেক সময় আমরা ভুল করি, অনিচ্ছায় ভুল করি, তো এটাকে খাতা হবে। কিন্তু ইসম যখন ওয়ার্ড বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খাতিয়াতান আও ইসমান অথবা ইসম, তার মানে ইসমটা সাধারণত ইচ্ছা করে যেগুলো হয় সেগুলোকে গুনার কথা বলেন, এবং অন্যকে অন্যর ঘাড়ের উপরে এটা চেপে দেয়। তার মানে এখানে ডবল, এখানে কিন্তু ডবল ক্রাইম হলো, তাই না? মানে আমরা যখন ক্রাইম করি, একটা হতে পারে যে নিজের সাথে নিজের একটা ক্রাইম করা, যেটাকে আমরা খাতিয়া বলতে পারি অথবা ইসম বলতে পারি, যে আপনি যখন আমরা মদ খাই, মদ খাওয়াটা আমার সাথেই আমার গুনাহ হলো এটা। কিন্তু যখন আমরা গুনাহ করে অন্যর ঘাড়ের উপরে যখন চাপিয়ে দেওয়া হয়, তখন কিন্তু এটা আরেকটা লেভেলে চলে যায়, তাই না? এটা আরেকটা লেভেলে চলে গেল, যেখানে অন্য আরেকজনকে আপনি ইনভলভ করলেন এবং যে করেনি তার উপরে এটা চাপাই দিলেন। তো এটার টেকনিক্যালি এটার ওয়ার্ডটার নাম হচ্ছে বুহতান, বুহতান। এবং এটার সাথে তুলনা করা যেতে পারে গীবার মতন, গীবা এবং নামিমা, যে মনে করেন একজন আপনার সামনে নাই। গীবতের পরিচয়টা কি? গীবতের ডেফিনিশনটা এরকম যে আপনার ভাইয়ের অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে তার সম্বন্ধে খারাপ বলা, যে সে অমুক একটা পার্সন, সে বখিল, সে অমুক খারাপ কাজ করেছে বা অমুক এভাবে বলেন। এখন যদি সে আসলেই করে থাকে কিন্তু তার অনুপস্থিতিতে অন্যদের সামনে আপনি খুব মজা করে এই এই কথাটা বলছেন, এটা হচ্ছে গীবা। কিন্তু যদি সে না করে থাকে এবং আপনি মজা করে তার অনুপস্থিতিতে একটা কথা বলছেন যে সেটা করেনি, তাহলে এটার নামই তো বহতান, এটা হচ্ছে ডবল গীবা প্লাস। ওই জন্য এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বহতান, কারণ আপনারা ওই ঘটনাটা যেটা আমি বললাম আগে, ওইটাতে তো বহতান করেছিল এই মুসলমানটা, একটা ইহুদির উপরে চুরি করেনি, তার উপরে এই চুরির অভিযোগ দেয়া এবং এভিডেন্স দেয়া ওইখানে রেখে দেওয়া এসেছে, তাই না? বেরি আন ইয়ারমি বিহি বেরি আন, একজন ভেরি ইনোসেন্ট পার্সন। এবং এখানে দেখা যায় যে ইসলামে আসলে সবাইদেরকে জাস্টিস দেয়, এবং ইসলামের এই জাস্টিসটার কারণেই বেধর্মীরা ইসলামিক স্টেটে দৌড় মেরে আসতো, কারণ এটাই ছিল তাদের শেল্টার। তারা জানতো যে মুসলমান ছাড়া আমাদেরকে কারাও কেউ এগুলা রক্ষা করতে পারবে না। এবং এটার একটা বড় নমুনা বলা যেতে পারে স্পেন। স্পেনে যখন মুসলমানরা ছিল 800 বছরের মতন ছিল, সেই সময় তাদের সাথে খ্রিস্টানরাও ছিল তাদের শেল্টারে, তাদের আন্ডারে, এবং অনেক ইহুদিরাও ছিল। কিন্তু যখন ইজাবেলা এবং ফার্দিনান্ড, ওই ক্যাথলিক্সরা যখন এসে জোর করে দখল করে নিল স্পেনটাকে এবং সবাইদেরকে জোর করে তাদের ধর্ম ত্যাগ করতে বললো, অথবা স্পেন থেকে বাইরে হয়ে যাও, হয় সবাই খ্রিস্টান হয়ে যাও, এবং বোধ মুসলমান এবং ইহুদি দুইজন দুই গ্রুপকেই তারা এরকম জোর করে বলেছিল তোমরা হয় খ্রিস্টানিটি তো হও, না হয় আমাদের দেশ থেকে চলে যাও। তখন এই ইহুদিরা কোথায় শেল্টার নিয়েছিল? একটা গ্রুপ তারা পার হয়ে হয়তো ল্যাটিন আমেরিকা বা অন্য অন্য জায়গাতে চলে গিয়েছিল, কিন্তু একটা বড় গ্রুপ তারা মুসলমান ল্যান্ডেই শেল্টার নিয়েছিল, যেমন মরক্কো, তারপরে যেমন অথমান এম্পায়ারে ইস্তাম্বুলে তাদের জন্য একটা পুরা একটা এলাকায় খুলে দিয়েছিল মুসলমানরা এজ এ শেল্টার হিসাবে, শেল্টার নেওয়া দিয়েছিল। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি এইখানে, যে আমাদের এই ঘটনাটা এই আয়াতের
যে ইসলাম যেহেতু মদিনাতে এই ইহুদিটা আছে আন্ডার মুসলমান প্রোটেকশন, সে ফুল রাইট আছে যে সে ইসলামিক জাস্টিসটা ইয়া করবে, অন্য কোনো মুসলমান এসে তার উপরে জুলুম করতে পারবে না যে সে ইহুদি ওকে তার উপরে আমি চাপাইয়ে দিলাম, এরকম কোনো সিস্টেম নাই। কাজেই এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভেরি আন, সে একটা ইনোসেন্ট পারসন, এবং যে তাকে এইভাবে করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এরকম কঠিন ওয়ার্ড ইউজ করলেন যে ইসমান মুবিনা বোহতান, সে একটা বোহতান কাজ করেছে এবং ইসম কাজ করেছে এবং এটা খুবই ক্লিয়ার, মুবিন মানে খুবই ক্লিয়ার। তার এই আয়াতগুলার বা এই ঘটনাটা আমরা বিগত তিনটি সেশানে এই সব আয়াতগুলো নাজিল হলো, আসলে 105 থেকে 113 পর্যন্ত বা 114, এগুলোতে আসলে কনক্লুশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরো মুসলমান উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন যে যে কোরআনের ভ্যালু কত, আল্লাহর সাথে থাকার ভ্যালুটা কত বড়, এবং এই ওয়াহির কত বড় একটা অবদান আমাদের মানুষ ম্যানকাইন্ডের। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেবল মানুষ হতেন, নট নবী, বা ওনার যদি ওয়াহির যদি লাইট যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পেতেন, তাহলে এরকম একটা কেসে বিভ্রান্ত হয়ে একজনের হক আরেকজন মেরে খেতে পারতো। কিন্তু এই ওয়াহিটা এসে পুরা মানুষ জাতির ভিতরে আদল, জাস্টিস, ন্যায়পরায়ণ এটা এস্টাবলিশ করেছেন। কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, আল্লাহর মেহেরবানি এবং আল্লাহর রহমতটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না আসতো এবং এটার এক্সটেনশনে আমাদের সবাদের উপরে যদি না আসতো এই কোরআনের কারণে, তাহলে যে কোনো কোনো দুনিয়ার এইসব ফয়সালার ক্ষেত্রে একটা লোকের বেশি ইনফ্লুয়েন্স আছে, বেশি টাকা আছে, অন্যর হক মেরে খেত, দুনিয়াটাতে একটা ক্যাস তৈরি হয়ে যেত, দুনিয়াতে আর জাস্টিসটা থাকতো না। ওই জন্য মুসলমানরা, ইসলামরা, আল্লাহর ওয়াহি, কোরআন, এটা হচ্ছে দুনিয়াতে জাস্টিস এস্টাবলিশ করার সবচেয়ে বড় একটা উৎস, যেটাকে আমরা এইভাবে ভ্যালু দিই না। কোরআনকে আমরা মনে করি হিস্টোরিক্যাল বই, কোরআনকে আমরা মনে করি এটা হচ্ছে আমাদের পিছন দিকে যাওয়ার মেন কারণ, আমরা অগ্রসর হতে কোরআন আমাদেরকে বাধা দিচ্ছে, বরং ন কোরআনই আমাদেরকে শেখাচ্ছে হোয়াট ইজ জাস্টিস এবং আদল। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইয়ুদিল্লুক, যে কোনো কেউ এসে আমাদেরকে বিভ্রান্তের ভিতরে ফেলতে পারতো, কিন্তু কোরআন এসে আমাদেরকে শিখিয়েছে যে এটা রাইট, এটা রং। ওই জন্য আল্লাহ বললেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী, আল্লাহ আপনার উপরে এই কিতাবটা নাজিল করেছেন এবং হিকমতটা আপনাকে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বাহিরেও অনেক ইনফরমেশান দিয়েছেন যেটা কোরআনে আসেনি বা যেটা কোরআন আকৃতি আয়াতটা হয়নি, যেটাকে বলা হয় ওয়াহি। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো কথা বলতেন এগুলোও ইনস্পায়ার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা বড় কথা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বলে গিয়েছেন অ্যাজ এ কোরআন, কিন্তু এটার বাহিরেও আছে হিকমা, ওয়াহি, কোরআনটাকে বুঝে ওইটা অনুযায়ী কাজ করা। যেমন আমাদের এই ঘটনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো ফয়সালা দিলেন যখন ওয়াহি এসে তাকে শিখিয়ে দিল। ওই জন্য আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যেটা জানতেন না হে নবী, আল্লাহ এসে আপনাকে জানালো। ওই জন্য এরকম একটা নলেজ আছে যেটা আমরা যতই সায়েন্স টেকনোলজি এবং যতই আমরা অ্যাডভান্স হই না কেন, একটা নলেজ আছে যদি আল্লাহ আমাদেরকে না জানান সেগুলো আমরা জানতে পারবো না, সেটা হচ্ছে ওয়াহির নলেজ, যেটা আমাদেরকে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস এসে কমপ্লিট করে গিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যে ডিক্লার দিয়েছেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য ধর্মটাকে কমপ্লিট করে দিয়েছি, এই যে আকমালতু লাকুম দীনাকুম, এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। ওই জন্য আমাদের ভিতরে এখন কিতাবও আছে এবং হিকমতও আছে, হিকমার বড় বড় ভলিউম আছে, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, যেগুলোকে আমরা সেহা সিত্তা বলি, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, মুওয়াত্তা ইমাম মালিক, হাজার হাজার হাদিস আছে যেগুলো ফুল অফ উইজডম, কারণ ওইখানে দেখা গেছে যে কোরআনকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে। একটা একটা করে হাদিস হচ্ছে আমাদেরকে নূর দেয়, হেকমা দেয়, উইজডম দেয়, হ্যাঁ, এবং একলার উপরে জাজমেন্ট করলে এনিথিং আসুক না কেন আমাদের কাছে, যতই কমপ্লেক্স সিচুয়েশান আমাদের সামনে আসুক না কেন, দেখা যাবে যে আমরা কিছু না কিছু গাইডেন্স পাচ্ছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমরা যেগুলো জানতাম না আল্লাহ আমাদেরকে জানিয়েছেন থ্রু দিস
সোর্স কোরআন এবং হাদিস যেটা আদারওয়াইজ আমরা পাবো না। কাজেই আমরা যেন এটাকে রেসপেক্ট করা শিখি এবং এটা নিয়ে যেন রিসার্চ করি। এটা শুধু তেলাওয়াত করলে হবে না। আপনি ভাববেন যে আমি শুধু রমজান মাসে একটু তেলাওয়াত করব অথবা কেউ মারা গেলে 40 দিন একটু পড়ব তারপরে হয়ে গেল, না, এটা কখনো এটার হক আদায় হবে না। এটার জন্য আপনার থিঙ্ক ট্যাঙ্ক দরকার, এটার জন্য রিসার্চ দরকার, এটার জন্য ডেডিকেশন দরকার। দ্য মোর আমরা ডেডিকেশন করব, ডেডিকেটেড হব, যতই টাইম এবং মেহরবানি দেব, কোরআন দেখা যাবে যে ওই অনুপাতে আমাদেরকে রিটার্ন করছে। ওয়াকানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা বলে আল্লাহ শেষ করলেন 113 নম্বর আয়াত, যে আল্লাহর ফদল, আল্লাহর মেহরবানি, হে নবী আপনার উপরে অনেক অনেক মেহরবানি। এবং দ্যাট ইজ ট্রু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইদাউট ইসলাম, উইদাউট ওয়াহি, উইদাউট জিবরিল এবং কোরআন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো একজন কুরাইশের মতনই হয়ে থাকতো, একটা ইয়েতিম পার্সন, ফাদার মারা গিয়েছে। কিন্তু এই কোরআন এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ডিফারেন্ট পার্সন করে দিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ পার্সন করে দিলেন। এবং এটার কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ভালোভাবে সূরাতুশ শুরা লাস্টের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 52 এবং 53 নম্বর আয়াত সূরাতুশ শুরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া লাল ঈমান। হে নবী, আপনার উপরে আমি ওয়াহী দ্বারাই আপনাকে আমি এভাবে আলোকিত করেছি। এটা আসার আগে আপনি জানতেন না হোয়াট ইজ কোরআন, হোয়াট ইজ ঈমান, এইসব সম্বন্ধে আপনি জানতেন না। ওয়ালাকিন জালনা হু নূরা, কিন্তু আমি এটাকে একটা নূর দিয়েছি আপনার উপরে, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই নূরের থ্রুতে আমি যাকে খুশি তাকে হেদায়াত দিই। এবং তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, হে নবী আপনি মানুষদেরকে হেদায়াত দেন, গাইডেন্স দেন, পথ দেখিয়ে দেন, কোনটা সঠিক রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা। এটা আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আগে এই বড় বড় ভলিউমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসার ভিতরের ঘটনাগুলোকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাহিরের ঘটনাগুলোকে, ওমর, ওসমান এই সব সাহাবীগুলা আমাদের সামনে একটা সুন্দর পিকচার রেখে গিয়েছেন যে দিস ওয়াজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জার্নি উইথ দ্য কোরআন। কাজেই আমাদের কাছে অনেক কিছু আছে। ওই জন্য বলছেন, ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এইসব জিনিস আপনি যেগুলো রেখে গেছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা নিশ্চয়ই আপনার উম্মতকে হেদায়াত দিবে, গাইডেন্স দিবে। কিন্তু আনফর্চুনেটলি রসুলের উম্মতরা এখন গাইডেন্স চাচ্ছে, আই ডোন্ট নো, ওয়াশিংটনে যেয়ে চাচ্ছে, দিল্লিতে যেয়ে চাচ্ছে, দিল্লিতে যা গাইডেন্স চাচ্ছে, দিল্লিলা লাথি দিয়ে তাদেরকে তাড়াই দিচ্ছে, ব্রিক্সে ঢুকতে দেয়নি, মানে খুব ক্লোজ একটা ঘটনার কথা আপনাকে বললাম। কাজেই তাদের পিছনে যে কোনো লাভ হবে না, তারাই আমাদেরকে লাথি দিয়ে তাড়াই দেবে। কিন্তু কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা যাই, আমাদেরকে কোরআন হাদিস আহলান ওয়া সাহলান করে নিয়ে নেবে এবং আমাদেরকে অনেক উঁচাতে নিয়ে যাবে, যদি আমরা আসলে আমাদের এবং আমাদের লিডার্সদের ভিতরে এরকম ছোট একটা যদি ব্রেন থাকতো। কিন্তু আনফর্চুনেটলি খুবই খারাপ সিচুয়েশন, যেহেতু আমরা এইসব থেকে দূরে আছি, এগুলাকে আমরা গাইডেন্স হিসাবে নিচ্ছে না। সিরাত ইল্লাহ ইল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর, এটা সূরা শুরার একবারে খতম লাস্ট আয়াত 53 নম্বর আয়াত। আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দেন, তৌফিক দেন, এবং আমরা যেন এইসব গাইডেন্সগুলা থেকে গাইডেন্স পাই এবং সেরকম দীর্ঘ ইমান এবং ইয়াকিন আমাদের ভিতরে থাকে যে এটা আমাদেরকে গাইডেন্স দিবে। এরকম যদি ভিতরে আমরা এই নিয়ারটা ঠিক করে নিই, দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ডোরস আমাদের জন্য ওপেন করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা একটু কষ্ট করে, এই যে জাহাদু মানে হচ্ছে কষ্ট করা, এই জাহাদুর ভিতরে যে মেন ওয়ার্ডটা আছে যে কষ্ট করে, এবং কষ্ট করাটা মানেটা কি, কষ্ট করা মানে হচ্ছে একটু স্টাডি করা, স্টাডি করাতে একটু কষ্ট হবে। আমরা যে তফসির সেশনগুলো করছি এটাকে মনোযোগ দিয়ে শোনা এবং আন্ডারস্ট্যান্ড করা এবং স্টাডি করা, খাতা কলম নিয়ে এগুলোকে নোট করা এবং এটাতে হাদিসটা কী এসেছে এটা করা, তারপরে বাহিরে যে এটা সম্পর্কে মানুষদেরকে বলা, বুঝিয়ে দেওয়া, এগুলো সব পার্ট অফ আল্লাযীনা জাহাদু ফীনা। আল্লাহ বলছেন যে যারা এই কাজটা করে, লানাহদিয়ান্নাহুম, আমি তাকে অবশ্যই অবশ্যই দেখাবো সুবুলানা, আমার রাস্তাসমূহ,
বহু বচন, কারণ যখনই আপনি নিয়াত করবেন যে ওকে আমি কোরআন হাদিসটাকে আমি পালন করব, দেখা যাবে যে আল্লাহ আপনাকে 100টা দরজা খুলে দিয়েছে, ব্যবসার ক্ষেত্রে দরজা খুলে দিয়েছে, ফ্যামিলির ক্ষেত্রে দরজা খুলে দিয়েছে, সায়েন্স টেকনোলজিতে দরজা খুলে দিয়েছে, ফ্যাকাল্টি সব কিছু দরজায় ওপেন হয়ে গেছে। কিন্তু আসলে আমরা ওই লেভেলে জাহাদু ফিনা করতে চাই না, কিন্তু দরজা খোলা চাই, এটা তো হওয়া যায় না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান, হিদায়াত দান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয়, এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।